ইংরেজি থানার মিল্কি এলাকায় একটি বেসরকারি আবাসিক স্কুলে সপ্তম শ্রেণীর এক ছাত্রের সাথে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বেসরকারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই স্কুল ভাঙচুর করে উত্তেজিত অভিভাবকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মিল্কি এলাকায়। ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় একটি বেসরকারি আবাসিক স্কুলে সপ্তম শ্রেণীর এক ছাত্রের সাথে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বেসরকারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে স্কুল ভাঙচুর করে উত্তেজিত অভিভাবকেরা। এই ঘটনার পর আবাসিক ছাত্রদের জিনিসপত্র নিয়ে চলে যায় অভিভাবকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মিল্কি এলাকায়। উত্তেজনার আঁচ পেয়ে স্কুল থেকে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের দাবিতে মালদা মানিকচক রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মিল্কি ফাঁড়ির পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুলিশের আশ্বাসে অবরোধ তুলে জনতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত শিক্ষকের নাম শেখ একরামুল, বাড়ি মানিকচক থানার মথুরাপুর এলাকায়। প্রাইভেট কোচিং স্কুল আছে এভারেস্ট নাম, এখানে এখানকার শিক্ষক একটা ছাত্রের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। আর এখানে আবাসিক সিস্টেম, তো ছাত্ররা থাকে, সেই ছাত্রের সঙ্গে খারাপ ব্যবহার করে ওরা গ্রামবাসী এবং আত্মীয়স্বজনকে নিয়ে বলেছেন। তাই আত্মীয়স্বজন গ্রামবাসী সবাই ক্ষোভে ফেটে পড়েছে। আমিও সেখানে গেছিলাম, আমিও বললাম না এইসব তো আমরা কামনা করি না, কিন্তু আগামী আপনারা যেভাবে হয় প্রশাসন এসেছেন, প্রশাসনের ব্যবস্থা নিচ্ছেন। স্কুল কর্তৃপক্ষকে বললাম যে এইরকম ঘটনা বারবার ফার্দার না হয়, আপনি আপনার সিসি ক্যামেরা, তারপরে নাইটে যে থাকেন ছাত্ররা তাদের সঙ্গে সিকিউরিটি গিয়েছে, সেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেন। এগুলো আপনি আসলে তারপরে আপনার তো ক্ষোভে ফেটে পড়েছে। এখানে বাচ্চা ছেলেকে ভর্তি করে নগরিয়া থেকে, নিমাতপুর থেকে, কবিটোলা থেকে, সব পাড়া থেকে, কিন্তু কিছুদিন ধরে মাস্টাররা ছেলের উপরে বাজে ব্যবহার করছে, নিগ্রহ করছে, রেপ করছে, বুঝলেন। জানাজানি অনেকদিন হওয়ার পরে কিছু করতে পারেনি মাস্টাররা। এখন গার্জেনরা যখন গার্জেনকে বলেছে, গার্জেন এসে উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করেছে। এদের মাং হচ্ছে মাস্টারদেরকে অ্যারেস্ট করা হোক, স্কুলটা সিল করা হোক আর উচিত শাস্তি পাওয়া হোক। স্কুলের যে মালিক আছে, হ্যাঁ, তো স্কুলের মা, স্কুলের নামটা বল তো, এই আজিজুর মা, আজিজুর রং, আজিজুর মাস্টার নাম ধরা, এটা এবারে স্কুল। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।